আউসবিল্ডিং কি একটি ডিগ্রি কিনা, একজন বিদেশি কি জার্মানিতে আউসবিল্ডিং করতে পারবেন কিনা, জার্মানিতে আউসবিল্ডিং করার জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে, ইংরেজিতে কি আউসবিল্ডিং করা যায় কিনা, জার্মানিতে আউসবিল্ডিং করলে কত টাকা পাবো, আউসবিল্ডিং করার জন্য কোনো বয়স সীমা আছে কিনা, আউসবিল্ডিং করা নাকি স্টাডি করা কোনটা আমার জন্য বেটার হবে। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আজকের নতুন আরেকটি ভিডিওতে। সো আমরা দেখতে দেখতে আউসবিল্ডিং এর সবগুলো পর্ব শেষ করেছি। সো আজকের এই লাস্ট পর্বে আপনাদের এ টু জেড অল কোয়েশ্চনের আনসারগুলো পাবেন। আপনারা আউসবিল্ডিং নিয়ে আমাদের যতগুলো ভিডিওস দেখেছেন, এরপরও আপনাদের কিছু কিছু কোয়েশ্চন আছে, যে কোয়েশ্চনগুলোর উপর ভিত্তি করে আপনারা যারা বেশিরভাগ ক্ষেত্রে কমেন্টস করেছিলেন আমাদের ইউটিউবে এবং ফেসবুকে, এখান থেকে আমি 10টা কোয়েশ্চন নিয়েছি এবং সেই কোয়েশ্চনগুলোর আনসার আজকে দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে, আউসবিল্ডিং কি একটি ডিগ্রি কিনা, যেমন ব্যাচেলর অথবা মাস্টার্স এক একটা ডিগ্রি। সো আউসবিল্ডিং কি একটি ব্যাচেলরের ডিগ্রি সমমান কিনা, নর্মালি না, কারণ আউসবিল্ডিংটা হচ্ছে একটা আইকে এইচ থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এটা হচ্ছে জাস্ট একটা ডিপ্লোমা। সো এটাকে আমরা ব্যাচেলর বা অন্য কোনো ডিগ্রির সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারবো না। নেক্সট হচ্ছে, একজন বিদেশি কি জার্মানিতে আউসবিল্ডিং করতে পারবেন কিনা। ডেফিনেটলি আপনি কোন দেশে আছেন ইট ডাজেন্ট ম্যাটার, আপনি যে দেশেই থাকেন না কেন আপনি জার্মানিতে আউসবিল্ডিং করতে পারবেন। জার্মানিতে আউসবিল্ডিং করার জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে, সো জার্মানিতে আউসবিল্ডিং করার জন্য নর্মালি তেমন কোনো কিছু রিকোয়ারমেন্টসের প্রয়োজন নাই। জার্মানিতে আউসবিল্ডিং করতে গেলে আপনার এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট থাকলেই হবে, স্টাডি গ্যাপ ডাজেন্ট ম্যাটার। আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ A2 অথবা B1 লাগবেন। যারা জার্মানিতে আছেন বা ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন তারা অনেক সময় A2 দিয়েই কিন্তু জার্মানিতে আউসবিল্ডিং করতে পারেন, বা বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে যারা আছেন, কিছু কিছু অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট হচ্ছে B1, বাট অনেকগুলো কোম্পানি আপনাকে A2তেও আউসবিল্ডিংয়ের জন্য অ্যাকসেপ্ট করবে। ইংরেজিতে কি আউসবিল্ডিং করা যায় কি না, আনফর্চুনেটলি না, জার্মানিতে আউসবিল্ডিং করতে গেলে আপনাকে জার্মান ভাষায় করতে হবে, কারণ যেহেতু জার্মানিতে আপনার এই আউসবিল্ডিংটা হচ্ছে থিওরিটি এবং প্র্যাকটিক্যাল দুটা মিলেই, এবং আউসবিল্ডিংয়ের যে স্কুলগুলো আছে মানে বেরুফশুলে যেখানে আপনাকে থিওরিটি শেখানো হবে সেটা সম্পূর্ণ জার্মান মিডিয়াম, সো যার কারণে আউসবিল্ডিংটা টোটালি জার্মান মিডিয়ামে, তো সেই ক্ষেত্রে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, যার কারণে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ A2 অথবা B1। জার্মানিতে আউসবিল্ডিং করলে কত টাকা পাবো, সো জার্মানিতে আউসবিল্ডিং করলে আপনি কত টাকা পাবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ডস করছে আপনি যে কোম্পানিতে জব করবেন সেটার উপর। সো আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে জার্মানিতে আউসবিল্ডিং করলে আপনি কোন কোন বিষয়ে কত টাকা পাবেন, যেমন আপনারা কেউ যদি রেস্টুরেন্টে করেন তাহলে আপনারা হয়তো 800-900 মতন পাবেন, কেউ যদি আবার কেমিস্ট্রি বা অথবা আপনার আইটিতে করেন তাহলে হয়তো বা আপনি 1000 ইউরো পার মান্থ পাবেন। আউসবিল্ডিং করার জন্য কোনো বয়স সীমা আছে কি না, সো এটা একটা মানে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, অনেকেই আপনারা আছেন যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন যে ভাই জার্মানিতে আউসবিল্ডিং করার জন্য শুনেছি 25 বা 26 বছরের বেশি হলে হবে না। সো বিষয়টা হচ্ছে কিছু কিছু প্রোগ্রাম আছে, যেমন নার্সিং হতে পারে, আরও কিছু কিছু কোর্সেস আছে যে কোর্সগুলো আপনাকে করতে গেলে তারা নির্দিষ্ট একটা এজ দিয়ে দিবে। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আরবাইটস গ্যাবারের উপর, এখানে কোনো নির্দিষ্ট রিকোয়ারমেন্টস নেই যে আপনাকে এই বয়সেই থাকতে হবে ভিসার জন্য অথবা স্কুলের জন্য। এখন আমি একটা কোম্পানির যদি মেনটেন করি এবং আমি যদি চাই যে আমার যে সেক্টর আমি আউসবিল্ডিংয়ের জন্য নিব তার বয়স হতে হবে 22, তার বয়স হতে হবে 25 বা 26, সেটা আমার উপর ডিপেন্ড করে, বাট অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে আপনার 25-30-35 হলের সমস্যা নাই। আমরা একটা লাইভ ভিডিও করেছিলাম আমাদের একজন ভাইক নিয়ে যিনি জার্মানিতে আউসবিল্ডিং করতেছেন, ওনার বয়স 42। সো দ্যাটস এক্সাম্পল যে আউসবিল্ডিং করার জন্য ওই রকম কোনো নির্দিষ্ট বয়সের বাধ্যবাধকতা নাই, ডিপেন্ডস করে কোম্পানির উপর যে সেই কোম্পানি অ্যাকচুয়ালি কেমন এজের একজন আজুবি খুঁজতেছে। সো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আউসবিল্ডিং করা নাকি স্টাডি করা কোনটা আমার জন্য বেটার হবে। ভেরি ভেরি গুড একটা কোয়েশ্চেন, যে জার্মানিতে আমি কি স্টাডি করব নাকি আমি আউসবিল্ডিং করব কোনটা আমার জন্য বেটার হয়। আমি প্র্যাকটিক্যাল একটা বিষয় শেয়ার করি, জার্মানিতে যারা স্টুডেন্ট ভিসায় এসেছিলেন অনেক আগে, লাইক 2018-2019, সো অনেকেই দেখা যায় যে স্টাডি কন্টিনিউ করতে পারেন না, বা যারা
এর আগে অনেক আগে এসেছিলেন, দেখা যায় যে জার্মানিতে এসে অনেকে ফুল টাইম জব করেন, সো ইন দ্য মেইন টাইম অনেকে স্টাডিকে ফোকাস করতে পারেন না। সো যার কারণে যখন জার্মানিতে একটা রুলস হলো যে যারা স্টুডেন্ট ভিসায় আসছে তারাও হাউস বিল্ডিং করতে পারবে, তারপর দেখা গেলো অনেক বাংলাদেশি এবং ইন্ডিয়ান স্টুডেন্টরা হাউস বিল্ডিংয়ে জয়েন করেছে এবং তারা ফাইনালি হাউস বিল্ডিং কমপ্লিট করেছে। সো এখানে আপনি কিভাবে ডিসিশন নিতে পারেন, নাম্বার ওয়ান হচ্ছে আপনি কি চান। আপনি যদি চান যে আপনি হায়ার স্টাডি করবেন, ব্যাচেলার করবেন, মাস্টার্স করবেন, কোনো একটা স্পেসিফিক বিষয়ে আপনি জ্ঞান অর্জন করবেন, তো সেই ক্ষেত্রে আপনি স্টাডি করতে পারেন। বাট আপনার যদি টার্গেট এমন হয় যে না, আমি যে কোনো নর্মাল একটা ডিগ্রি করতে চাচ্ছি এবং আমি চাচ্ছি খুব দ্রুত জবে ইনভলভ হওয়ার জন্য এবং জব করার জন্য, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হাউস বিল্ডিং আপনার রাইট ডিসিশন হতে পারে। কারণ যেহেতু এটা খুব কম সময়ে কমপ্লিট করা যায়, পাশাপাশি হাউস বিল্ডিং চলাকালীন সময়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কোম্পানি আপনাকে টাকা দিবে, এটা একটা ফেসিলিটিস। আরেকটা সহজ উপায় হচ্ছে যে জার্মানিতে স্টাডির চেয়ে হাউস বিল্ডিং কমপ্লিট করাটা সহজ। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যারা খুব দ্রুত জব করতে চাচ্ছেন এবং স্টাডির পাশাপাশি টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য হাউস বিল্ডিং বেটার। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকগুলো কোয়েশ্চনের আনসার পেয়ে গেছেন। তারপরও যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের আনসার দেওয়ার জন্য। যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমাদের ফেসবুক পেজে আছেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।